no, 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 no. A few moments later. প্রকৃত বন্ধু এর কাহিনী, ঠিক আছে? মানে নদীতে যেতে না ডুবে মরা যায়। আজকে দুইটা মাছ ধরছি, একটা ইলিশ একটা বোয়াল। আমি তো বিশ্বাসই করি না এটা আসলে নাকি বল মাছ। আসসালামু আলাইকুম সবাইকে, আজকে এক্সক্লুসিভ একটা কন্টেন্ট। আমি এখন নদীতে নামবো। এখন যেহেতু এত সুন্দর পরিবেশ, এত সুন্দর একটা অপরচুনিটি পাইছি, এই নদীতে যদি না নামি আমি মনে হয় সারা জীবন পস্তাবো যে একটা সুযোগ আসছিল লাইফে, তাও আমি সেটা মিস করছি। তাই আমি এটা মিস করতে যেতেছি না, এখন যাব নদীতে। জোবাইর অনেক পানি কিন্তু ভালো, তুমি যখন পয়রা ময়রা আবার ভোট খাইছ পরে কিন্তু অলরেডি ফালাইছে লাভ দিতে হইব। ডুবা গেলি যারা উঠায় অত ব্যালেন্স থাকে পায়ের মধ্যে মনে করে পিছনাই লাগে। আজকাল তো হ্যাঁ গোটা আমাদের গোটা বিদেশি বউ করবো অনেক যাইলে অনেক দেবো। কি জিম করলি বেটা বাড়ি কত বড় বিশাল রনি উঠছে, রনি দিচ্ছি, রনি উঠছে। এই মাত্র নদীতে নাইমা এই মাছটা ধরে নিয়ে দেখেন তো ইলিশ মাছের মতো দেখা যায় কিনা। এই মাছটা দেখতে পুরা ইলিশ মাছের মতো, যদিও লোকাল লোক এটারে চাপিলা মাছ বলে, কিন্তু আজকে থেকে আমি এটাকে ইলিশের বাচ্চা উপাধি দিলাম, ঠিক আছে?
দেখেন এই যে বিড়ালকে যেমন বলে না বাঘের বাচ্চা, বাঘের মাসি, এটা হলো ইলিশের মাসি, মাসি না মাসি, এটা হলো ইলিশের মাসি। সিরিয়াসলি একটা মাছ কোন ভুলে যে এই জায়গায় আইছিল ওর কাতারে পইরা মাস্টার জীবনটাই শেষ, মাস্টার মারাই গেছে তাও কি একটা চাপিলা মাছ, তার নাম দেওয়া হয়েছে ইলিশ, উপাধিটা পাইছে ঠিকই কিন্তু বাড়িতে বাঁচলো না, লাভ হইলো দুনিয়ার নিয়মে এটা, ঠিক আছে? বাইসে থাকলে কোনো উপাধি পাবেন না, যতদিন বাইসে আছেন যত ভালো কাজ করেন আর যত এক্সট্রাঅর্ডিনারি কিছু করেন ওগুলার কোনো দাম নাই, যে মরা গেছে তারপরে কত রকম উপাধি, পরার পরে উপাধি পাইছে লাভ হইলো কি? আরে লাভ তো যারা মরা গেছে তাকে না, যারা বাইসে আছে এগুলো লাভ, এরা খাইতে পারবে এটা। সে আমাকে হেল্প করছে এই মাছটা ধরার জন্য। আমার ভিডিও যদি সোফিয়া আর আমিনা দেখো, দেখো সোফিয়া আমিনা এই ছোট্ট ছেলেটা আমাকে কি সুন্দর করে শিখিয়ে দিছে এই মাছটা কিভাবে ধরতে হয়। এটা তোমাকে দেয়া হলো, থ্যাংক ইউ। এই ধরছি, দুইবারে দুইটা ধরছি। এটা কি মাছ জানি না, এই তো আরেকটা মাছ ধরছি, বোয়াল মাছ। এর আগে বার ইলিশ ধরছি, আবার মাছ একটা কষ্ট করে ধরছি, আবার পড়ে গেল এই ইসের মধ্যে, নৌকার মধ্যে। যা পানিতে মাছ তো হারে ফেলাইলাম। আজকে দুইটা মাছ ধরছি, একটা ইলিশ একটা বোয়াল। এখন নদীতে একটু গোসল করব, দিয়া বাংলা স্বাদ নিয়া জামুগা। হাতে লোটের বাজা কঠিন গো, এটা একটা লাইফ টাইম এক্সপিরিয়েন্স। আসলে এই ধরনের এক্সপিরিয়েন্স আগেও কখনো নেই নেই, পরেও হবে কি না সন্দেহ। থ্যাংক ইউ আমার বন্ধু রানী আমার সাথে পানিতে নামার জন্য, কারণ প্রকৃত বন্ধু এর কাহিনী, ঠিক আছে? মানে নদীতে যাতে না ডুবে মরে যাই সেই জন্য আসছে। থ্যাংক ইউ বন্ধু। আমি তো বিশ্বাসই করি না এটা আসলে নাকি বল মাছ। বল মাছটা হয়তো বা 5 বছর পর এসে এই বলটারে ধরবো, বিশাল বড় রনি সুমার।